बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय डिप्लोमा कृषिविद भाई बोनेरा अस्सलामु आलाइकुम ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের প্রতি রইল আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর নির্বাচন 2024 আপনাদের সবাইকে জানাই নির্বাচনে সাদর আমন্ত্রণ। আমি ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে মহাসচিব হিসেবে ইতিমধ্যেই মনোনয়ন পত্র দাখিল করেছি। ডিএব মনোনীত প্যানেলে আমরা যে নির্বাচনী ইস্তেহার তৈরি করেছি আমি সেই ইস্তেহার ঘোষণার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদেরকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব ধৈর্য সহকারে আমার নির্বাচনী ইস্তেহার শোনার জন্য। প্রিয় ডিপ্লোমা কৃষিবিদ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলের প্রতি রইল প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর নির্বাচন 2024 চার স্তরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসছে 26 অক্টোবর 2024 উপজেলা থানা ইউনিট এবং 2 নভেম্বর 2024 জেলা অঞ্চল ও কেন্দ্রীয় কমিটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডিপ্লোমা কৃষিবিদদের সার্বিক কল্যাণে গৃহীত বিভিন্ন দাবিসমূহ আদায়ে সর্বদা সচেতন ও দক্ষ নেতৃবৃন্দের সমন্বয়ে আগামী নির্বাচনে ডিএপ কর্তৃক একটি কেন্দ্রীয় প্যানেল মনোনয়ন দেওয়া হয়েছে। সৎ যোগ্য আপোষহীন মেধাসম্পন্ন অভিজ্ঞ নেতাদের সমন্বয়ে ধরে সাজানো এই প্যানেলটি দেশের কৃষক কিষাণী তথা গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, স্বাস্থ্য সুরক্ষা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা উন্নয়নে ডিপ্লোমা কৃষিবিদগণ প্রথম সারির সৈনিক হিসাবে সরকার কর্তৃক গৃহীত কৃষি উন্নয়নে সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করে থাকে। বাংলাদেশের সকল ডিপ্লোমা কৃষিবিদদের আত্মমর্যাদা বৃদ্ধি সহ তাদের কাঙ্ক্ষিত ন্যায়সঙ্গত দাবিসমূহ আদায় করাই আমাদের প্রধান লক্ষ্য। প্রিয় সহযোগী বন্ধুরা, পেশাজীবী সংগঠনটি সর্বজন স্বীকৃত প্রতিষ্ঠান, যেখানে বলিষ্ঠ নেতৃত্ব, মেধায় মননে প্রাজ্ঞতায় পরিপূর্ণ নেতার আবির্ভাব হলে সংগঠনের পতাকাতলে থাকা সদস্যদের দাবিসমূহ আদায় করতে সক্ষম হয়। ডিপ্লোমা কৃষিবিদদের কাঙ্ক্ষিত দাবি আদায়ে যৌক্তিক ও গ্রহণ উপযোগী কৌশলের মাধ্যমে দক্ষ নেতৃবৃন্দের সমন্বয়ে আমাদের প্যানেল সাজানো হয়েছে। যে নেতা তার নেতৃত্বে এই ডিপ্লোমা জাতিকে একটি সুন্দর পদবি উপহার দিয়েছেন, যিনি দীর্ঘদিন বন্ধ থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ চালু করেছেন যা বর্তমানে পিএসসি কর্তৃক নিয়োগ হচ্ছে, সেই নেতার সাজানো প্যানেল আজ আপনাদের কাছে ছুটে এসেছে অপূরণীয় দাবি আদায় করার মানসে। মহান আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রেখে ডিপ্লোমা কৃষিবিদদের ন্যায়সঙ্গত দাবি আদায় আমরা আজ অঙ্গীকারাবদ্ধ। তাই আপনাদের সার্বিক সহযোগিতা এবং আমাদের পাশে থাকার প্রত্যাশা করছি। প্রিয় সুরিত বন্ধুরা, দীর্ঘদিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ বিভিন্ন বিভাগ সংস্থায় কর্মরত ডিপ্লোমা কৃষিবিদদের কিছু ন্যায্য দাবি অপূরণীয় আছে, যেগুলি পর্যায়ক্রমে বাস্তবায়নই আমাদের প্রধান লক্ষ্য। আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, তাই এখানেই আত্মতৃপ্তির কোনো অবকাশ নেই, থেমে যাওয়ারও সুযোগ নেই। ডিপ্লোমা কৃষিবিদদের জন্ম যেখানে, মৃত্যু সেখানে চলমান, অর্থাৎ একই পদে কর্ম শুরু এবং শেষ হয় একই পদে। এ অবস্থা থেকে পরিত্রাণের পথ খুঁজে মর্যাদার আসনে অধিষ্ঠিত করা আমাদের নৈতিক দায়িত্ব। ডিপ্লোমা কৃষিবিদদের ন্যায্য অধিকার সমূহ আদায়ের লক্ষ্যে বুদ্ধিদীপ্ত এবং কৌশল নির্ধারণ করে সফল হতে আমরা দক্ষ অভিজ্ঞ মেধাসম্পন্ন টিম কাজ ইতিমধ্যে শুরু করেছি। সর্বস্তরের ডিপ্লোমা কৃষিবিদদের সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তৈরি করে অগ্রসর হওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। এভাবেই আমরা ডিপ্লোমা কৃষিবিদ জাতির পেশার মান উন্নয়ন সহ অন্যান্য বৈষম্য দূরীকরণে পদক্ষেপ গ্রহণ করে অনাগত ভবিষ্যতে স্বপ্ন পূরণে কাজ করার সুযোগ দানে আপনাদের সমর্থন ও ভোট প্রার্থনা করছি। পলাশ জাহিদ প্যানেলের ভবিষ্যৎ পরিকল্পনা। ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয়ের জন্য বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকায় বহুতল ভবন তৈরি সহ ডিকেবি কমপ্লেক্স নির্মাণে আপনাদের সহযোগিতায় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ অন্যান্য সকল দপ্তর, অধিদপ্তর, বিভাগ, সংস্থায় কর্মরত সকল ডিপ্লোমা কৃষিবিদদের ন্যায়সঙ্গত দাবিসমূহ বাস্তবায়ন করে তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করা, সময় মতো নির্বাচনের মাধ্যমে সংগঠনের যোগ্য, সৎ ও সঠিক নেতৃত্ব তৈরি করে
संगठन के शक्तिशाली करार व्यवस्था ग्रहण करा कृषि प्रशिक्षण इन्स्टिट्यूट गुली के शिक्षा मंत्रणालय आवतभुक्त करा एवं शिक्षक हिसाब से डिप्लोमा कृषिविद्दर नियोग व्यवस्था ग्रहण करा कृषि प्रशिक्षण इन्स्टिट्यूट नाम परिवर्तन करे जुगोपयोगी नाम कृषि डिप्लोमा इन्स्टिट्यूट परिवर्तने कार्यकरी पदक्षेप ग्रहण करा कृषि डिप्लोमा सनद प्राप्त डिप्लोमा इंजिनियर न्याय स्वतंत्र विश्वविद्यालय बीएससी कृषि स्नातक विषय पढ़ार सुयोग सृष्टि करा कृषक सेवा एवं कृषि उन्नयन कृषि सम्प्रसारण अधिदप्तर विद्यमान रिविजिट रिव्यू कर विभिन्न स्तरे डिप्लोमा कृषिविद्दर पदसंख्या बृद्धि करा कृषि सम्प्रसारण अधिदप्तर प्रकल्प समूह कृषिविद्दर न्याय डिप्लोमा कृषिविद्दर 33.34 हारे प्रेषणे अथवा संयुक्ति नियोग प्रदान करार व्यवस्था ग्रहण करा उपसहकारी कृषि कर्मकर्ता पब्लिक सममान बुनियादी प्रशिक्षण 6 मास वास्तवायने प्रयोजनीय पदक्षेप ग्रहण करा कृषक द्रुत सेवा निश्चितकरणे उपसहकारी कृषि कर्मकर्ता पब्लिक सममान हायर पार्सेज भित्तिते मोटरसाइकेल सरबराहेर व्यवस्था पुनराय चालू करा उच्च दाबे फिक्सेशन प्राप्यतार विषय 3 ও 4 বছরের ডিপ্লোমা সনদ নিয়ে জটিলতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা উপসহকারী কৃষি কর্মকর্তাদের অধিকতর মনোযোগ সহকারে কৃষকের সাথে কাজ করার স্বার্থে পরিচিতি পরিবেশে পদায়ন অর্থাৎ নিজ জেলায় পদায়নের পদক্ষেপ গ্রহণ করা ডিপ্লোমা কৃষিবিদদের বিসিএস কৃষি ক্যাডারের প্রারম্ভিক পদ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অবলিক সমমান পদে ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায় পদোন্নতির কোটা 20 থেকে বাড়িয়ে 33.34 উন্নীতকরণের বিষয়ে 2011 সনের কৃষি মন্ত্রণালয়ের তাগিদপত্র থাকা সত্ত্বেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় এ বিষয়ে জোরালো পদক্ষেপ গ্রহণ করা উপসহকারী কৃষি কর্মকর্তাদের গ্রেডেশন তালিকা অনুযায়ী সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পদে পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করা উপসহকারী কৃষি কর্মকর্তা অবলিক সমমান পদটি 10ম গ্রেডভুক্ত হওয়ায় বিসিএস কৃষি ক্যাডারের পদোন্নতির জন্য ফিডার পদ হিসাবে গণ্য করে ফিডার পদের সময়কাল কমিয়ে আনার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সকল দপ্তর অধিদপ্তর সংস্থা বিভাগের নিয়োগবিধি পরিবর্তনে কৃষি মন্ত্রণালয়ের 2018 সনের 1041 স্মারকের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও নিয়োগবিধি পরিবর্তনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় এ বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সর্বশেষ নিয়োগপ্রাপ্তদের সন্নিবেশিত করে এসএও সমমানদের গ্রেডেশন তালিকা হালনাগাদ তৈরি যা চলমান এবং সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অবলিক সমমানদের গ্রেডেশন তালিকা তৈরি করা উপসহকারী কৃষি কর্মকর্তা অবলিক সমমানদের দ্বিতীয় শ্রেণীর গেজেটেড পদমর্যাদা প্রাপ্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা কৃষক প্রশিক্ষণে সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অবলিক সমমানদের প্রশিক্ষক হিসেবে অন্তর্ভুক্তকরণের ব্যবস্থা গ্রহণ করা উপসহকারী কৃষি কর্মকর্তা পদে যোগদানের পর থেকে 2015 পে স্কেল অনুযায়ী 10 বছর পূর্তি এবং পরবর্তী 6 বছর পূর্তিতে উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্যতা নিশ্চিতকরণে পদক্ষেপ গ্রহণ করা উপসহকারী কৃষি কর্মকর্তা তার নিজের কর্মস্থল অর্থাৎ ব্লক ছাড়া অতিরিক্ত ব্লকের দায়িত্ব পালন করলে তাকে দায়িত্ব ভাতা প্রাপ্তির বিষয়ে প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে পদক্ষেপ গ্রহণ করা ডিপ্লোমা কৃষিবিদদের পেশার মান উন্নয়নে গবেষণা ও প্রশিক্ষণ সেল গঠন এবং সেমিনার সিম্পোজিয়াম বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করা বন্ধ হয়ে যাওয়া ডিপ্লোমা কৃষিবিদ কল্যাণ তহবিল পুনরায় চালুর মাধ্যমে বিপদগ্রস্ত এবং অসুস্থ সদস্যদের চিকিৎসা সহায়তা এবং ডিপ্লোমা কৃষিবিদগণের সন্তানদের শিক্ষা সহায়তা ও মেধাবীদের সম্বর্ধনা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা সংগঠনের কার্যক্রম প্রচার রাষ্ট্রীয় ও পেশাগত বিভিন্ন কর্মকাণ্ডের সফলতার চিত্র গণমাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরার জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণ করা ডিপ্লোমা কৃষিবিদ সদস্যগণের যুগোপযোগী যুক্তিসঙ্গত নতুন সকল প্রস্তাবনা সমূহ আলোচনা সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের মাধ্যমে কার্যকর করা উপরোক্ত ভবিষ্যৎ পরিকল্পনা সমূহ বাস্তবায়নে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশকে একটি শক্তিশালী পেশাজীবী অরাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যে কোনো বিভক্তি অপপ্রয়াস প্রতিহত করে পরস্পরের প্রতি সহ অবস্থানের ভিত্তিতে বর্তমান ঐক্য সুসংগত রেখে
ডিকেইবির নির্বাচনে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে মেধাসম্পন্ন অভিজ্ঞ সৎ ও যোগ্য নেতৃবৃন্দকে নির্বাচিত করার জন্য সকল ডিপ্লোমা কৃষিবিদ ভাই ও বোনদের প্রতি আমার উদ্দত্ত আহ্বান জানাচ্ছি। ডিএপ মনোনীত কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচনে চারজন আপনাদের কাছে ভোটের জন্য প্রস্তুত আছে, তার মধ্যে আমাদের জীবন্ত কিংবদন্তি জিয়াউল হাদার পলাশ, তিনি সভাপতি পদে আপনাদের কাছে ভোট প্রার্থনা করছেন। পাশাপাশি আমাদের ঢাকা অঞ্চলের সহসাংগঠনিক সম্পাদক রেজাউল হক রবিন এবং খুলনা অঞ্চলে বকুল হোসেন এবং সংস্থায় সাইদ হোসেন খোকন, এই চারজন ভোট যুদ্ধে অবতীর্ণ হচ্ছে। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আমাদের এই ডিএবের প্যানেলের এই চারজনকে ভোট দিয়ে আপনারা আমাদেরকে নির্বাচিত করুন এবং আপনাদের সকল দাবি আদায়ে আমাদের পাশে থাকুন। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।